নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 50 গ্রামের মতন এরকম বড় সাইজের লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর শুকনো করে মুছে নিয়েছি। আর আমার আজকে যে রেসিপি, এতে এরকম বড় বড় লঙ্কাই লাগবে। আর এই লঙ্কাগুলো ঝালটা একটু কম আছে, তাই ছুরির ডগা দিয়ে আমি এই লঙ্কা একটু ফেড়ে দিলাম। তারপর ছুরির ডগাটা দিয়ে আমি লঙ্কার বীজগুলো আর ভেতরে যে সিডটা আছে সেটাকে আমি বের করে দেব। এই যে দেখুন, এইভাবে আমি আজ পুর ভরা লঙ্কার রেসিপি নিয়ে এসেছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার একটা লঙ্কা দেখুন আমি বের করে নিয়েছি, আবারও একটা করে দেখাচ্ছি। প্রথমে আমি বীজগুলো বের করে নিচ্ছি, তারপর ভেতরের যে সিরের মতো অংশটা আছে সেটাকেও আমি বের করে দেব। এই যে দেখুন, এইরকম এভাবে বাকি সবগুলোই আমি করে নেব। এই যে দেখুন কত বীজ বেরিয়েছে। আর এই যে আমার সবগুলোই হয়ে গেছে। এখানে আমি আমচুর পাউডার নিয়েছি, এভারেস্টের আমচুর পাউডার। এইটা আমার প্রধান উপকরণ, আমচুর পাউডারটা এই রেসিপিতে লাগবে। আপনাদের আমচুর পাউডার না থাকলে তেঁতুলের কাতও দিতে পারেন, কিংবা লেবুর রসও দিতে পারেন। এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি সম পরিমাণ, মানে আমচুর পাউডার 1 চামচ, তো ধনে গুঁড়ো 1 চামচ। 50 গ্রাম লঙ্কার জন্য আমি এই পরিমাপ নিচ্ছি। এরপর জিরা গুঁড়ো নিয়ে নেব 1/2 চামচ। হলুদ নিয়ে নিলাম 1/2 চামচ, 1/2 চামচেরও কম। আর এখানে বেসন নিয়েছি আমি 1/2 কাপ। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর কড়াইতে আমি সরষের তেল দিয়েছি। আপনারা যে কোনো তেলেই করতে পারেন, তবে সরষের তেলে করলেই ভালো হবে। তেলটা ভালো করে গরম করে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এরপর 1/2 চামচ জিরা, 1/2 চামচ রাঁধুনি দিয়ে দিলাম। তারপর ওই যে মশলা পাউডারটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দিলাম। রাঁধুনি যদি না থাকে তাহলে ওইটা স্কিপ করে যেতে পারেন। এরপর আমি এটা 2 মিনিট ধরে ধীরে ধীরে, গ্যাসের আঁচ কমানোই থাকবে, আমি এটাকে ভেজে নেব। এই দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে। এই যে দেখুন এইরকম। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি সোয়া সস দিয়ে দেবো এতে 1 চামচ। সোয়া সসের পরিবর্তে 1 চামচ লেবুর রসও দেওয়া যেতে পারে, তবে সোয়া সসটা দিলেই ভালো হয়, এই স্বাদটা ভালো হবে। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একে একে চেপে চেপে লঙ্কার ভিতরে এই পুরটাকে ঢুকি দেব, ঠিক আমি যেভাবে ঢুকাচ্ছি এরকম করে।
এই দেখুন এরকম করে বন্ধুরা আমরা যখন ভাত বা রুটি মুড়ি যাই খাই আমাদের লঙ্কা না হলে চলে না আমরা সেই সময় এই রকম লঙ্কা নিয়ে যদি খাই তাহলে আরো স্বাদটা বাড়বে আর লঙ্কা খেতে ভালোবাসে না এমন কেউ নেই বন্ধুরা আপনারা কে কে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন প্লিজ এই যে দেখুন এইভাবে চেপে চেপে এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন শুকনো মুড়িতে বা গরম ডাল ভাতের সাথে তরকারি যদি না থাকে এই লঙ্কা দিয়েও ভাত খাওয়া যেতে পারে আলু সেদ্ধ তে এই লঙ্কা মাখা মাখলে তার আলু সেদ্ধ স্বাদটা বাড়বে আর যে কোনো এটা যেহেতু নিরামিষ রেসিপি তাই যে কোনো নিরামিষ তরকারিতে এরকম কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলে সেটাও খেতে ভালো লাগবে এরকম চেপে চেপে দিলে এটা পুরটা আর বেরিয়ে আসবে না এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর এগুলো ভাজলে খেতে খুব ভালো লাগে এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম উপর থেকে খুব সামান্য নয় মানে এক চামচের মতন আমি সরষের তেল দিয়ে দেব দিয়ে তেলটা আমি কড়াতে ভালো করে বুলিয়ে গ্যাসটা আমি কমিয়ে দেব এটা আমি শ্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই করব না ডিপ ফ্রাই করতে হলে এটা বেসনের গলায় ডুবিয়ে তারপরে ভাজতে হবে আমি শ্যালো ফ্রাই করছি তেলের উপর দিয়ে আমি সেকে নেব সব লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব আর গ্যাসের আঁচ তো কমেই থাকবে আর এই যে আমার পুরটা বেড়েছে এটা আমি এক চামচ নিয়ে শেষে আমি ওতে ছড়িয়ে দেব আর বাকিটা রেখে দেব অন্য যে কোনো পুর ভরা বানালে বা কোনো তরকারি বানালে তাতে দেওয়া হয়ে যাবে আর লঙ্কার বীজগুলো তোর মশলার সাথে বেটে দিলেও ভালো লাগবে এই যে আমার বাড়ির বাইরেটা দেখুন কত গাছপালা আছে আমি দু মিনিট পরে ফিরে এসেছি দেখুন এরপরে একটু উল্টে দেব আবারও আমি ঢেকে দিচ্ছি আর একটা পিঠা আমি একটু সেকে নেব এই যে আমার হয়ে গেছে সবগুলোই এরপর আমি এই মশলা থেকে পুরটা থেকে আমি আরও একটু ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এই পুর ভরা লঙ্কাগুলো আমি ফ্রিজে রেখে 7 দিন ধরে খাওয়া যেতে পারে এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপর আমি একটা ছানতার সাহায্যে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর বীজ যেহেতু বের করে দিয়েছি ঝালটাও কমে গেছে আর এটা খেতে তো খুবই ভালো হয় আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন আর কাঁচা লঙ্কা সেন্টে গোটা রান্নাঘর মোমো করছে কাঁচা লঙ্কা ভালোবাসে না এমন কেউ নেই সবারই প্রিয় কাঁচা লঙ্কা সে খেতে পারুক আর নাই পারুক বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন